বাড়িতেই ন্যাশনাল হিউম্যান রাইটস ফেডারেশনের অফিস তৈরি করে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল ডানকুনির রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা দেবমালো সেনগুপ্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ জনা 20 জন চাকরি প্রার্থী যুবক তার বাড়িতে আসে টাকা ফেরত নেওয়ার দাবিতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। চাকরি প্রার্থীদের অভিযোগ, দেবমালো সেনগুপ্ত নিজেকে হিউম্যান রাইটস এর সেক্রেটারি বলে পরিচয় দিত এবং কেন্দ্রীয় সরকারের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ধাপে ধাপে টাকা নিত। প্রথমে হিউম্যান রাইটস এর একটি কার্ড তৈরি করে দিত 12,500 টাকার বিনিময়ে। প্রার্থীদের প্রতিশ্রুতি দেওয়া হতো সেই কার্ড নিয়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এরপরই কেন্দ্রীয় সরকারের চাকরির প্রলোভন দেওয়া হতো এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে টাকা নেওয়া হতো প্রার্থীদের থেকে। গত 5 বছর ধরে এইভাবে চলছিল প্রতারণা। গত 8 মাস যাবৎ চাকরি প্রার্থীদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখত না দেবমাল্য। বারংবার টাকা ফেরত নেওয়ার জন্য তার বাড়িতে আসতো চাকরি প্রার্থীরা, যদিও দেখা মিলত না দেবমাল্যর। আজও প্রায় 15 থেকে 20 জন চাকরি প্রার্থী তার বাড়িতে আসে টাকা ফেরত নেওয়ার জন্য। আজও বাড়িতে দেখা মেলেনি দেবমাল্যর, যদিও দেবমাল্যর স্ত্রী শর্মিলা সেনগুপ্তর দাবি তার স্বামী এই ধরনের কোনো কাজ করেননি। বরং তারাও চাকরির জন্য জনৈক অভিক দত্ত নামে কলকাতা হাইকোর্টের এক উকিলকে চাকরির জন্য টাকা দিয়েছে তারাও। তার কাছেই সবার টাকা দেওয়া রয়েছে। চাকরি প্রার্থীরা ডানকুনি থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। আরে কি ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে আজকে, যে আপনারা এরকম যে আপনারা অভিযোগ করছেন, কি অ্যাকচুয়াল ঘটনাটা কি যদি ছোট করে একটু বলতেন? জি, ঘটনা স্যার এরকম হচ্ছে কি, আমরা এনার বাড়ি যে একজন থাকে যে ন্যাশনাল হিউম্যান রাইটের একটা নিজেকে সেক্রেটারি বলে, জেনারেল সেক্রেটারি ইন্ডিয়া, ঠিক আছে। সো ওনার নাম হচ্ছে দেবমাল্য সেনগুপ্ত। আমরা সবাই যতজন আছি, আমরা এনার বাড়ি এসে প্রায় 5 বছর ধরে পেরেশান আছি। আমাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব দেবো বলে ফার্জি ভাড়া করা হয়েছে, আর প্রত্যেকবারে ক্যাশ কিংবা ট্রান্সফার আর কিংবা একটা এই রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে, এর আলাদা চার্জ 12,000 টাকা, যার কোনো মূল্য নেই এই কার্ডের। বলতো এই কার্ড নিয়ে আপনি পুরো ভারতে ঘুরুন, আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এবার আমরা প্রায় 8 মাস ধরে ঘুরছি, আমাদের কোনো ফোন আর কিছু রিসিভ করছে না, আমাদের কাছে সবাইকে ফাঁকি দিয়েছে। ইভান আমি যখন একবার রাগারাগি করলাম, আমায় বললো তুই আমার কি ছিঁড়ে নিবি, হ্যাঁ না, এইখানে দেশের লোক তো সব পড়া এডুকেটেড নয়, তোরা কি ছিঁড়ে নিবি, পয়সা সব আসবে না। আর এই হচ্ছিল প্রায় 8 মাস ধরে, আজ সবাই একজোট হয়েছে, আমাদের পয়সা অনেক। আমরা প্রায় স্যার আমারই 1.98 মানে 1,98,000 টাকা আমার আছে ক্যাশ শুধু, ঠিক আছে, যাতে ক্যাশও দিয়ে আছে আর অ্যাকাউন্ট ট্রান্সফারও দিয়ে আছে। তার সাথে আমাকে যে ডকুমেন্ট দিয়েছে, প্লাস আমাকে কলকাতা হাইকোর্ট থেকে, আমাকে না আরও সবাইকে, কলকাতা হাইকোর্ট থেকে বলে আমাদের এখানে নিয়ে যেয়ে ওইখানে একটা ফিল্ম আর কি, একটা গড়িত ফিল্ম তৈরি করে আমাদের এখানে দেখালো একটা কি, আমরা এখানে অ্যাডভোকেট আর এই দিচ্ছি আপনাদের এখানে বলে একটা নোটারি সার্টিফিকেট, অল ওভার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে আপনাদের কোনো ক্রাইম নেই, এইটা বলে একটা সাধারণ একটা আমাদের এখানে নোটারি পেপার দিল। তার বিষয়ে আর কাকিমা যে কথাটা বলছে, উনি সব জানেন, ওনার সামনে দেওয়া হয়েছে, আর আমি 1,00,000 কোনো পয়সা দিইনি, হ্যাঁ না, যেমন ইনি দিয়েছে এনার সামনে আমি দিয়েছি, হ্যাঁ না, আরও সব আছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমরা মিথ্যা কথা বলি না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, ইনি বহুত আয়াশি করেছেন, ঠিক আছে, গাড়ি কিনেছেন, এই করেছেন তখন সব, আর এখন ফাঁকি দিচ্ছে, হ্যাঁ না, মিথ্যা কথা। আমি চাইছি তুমি সামনে আসো, তুমি কেন আসবে না? আর আমাদের স্যার আমার 5 বছর নষ্ট হলো, আমি গ্র্যাজুয়েশন পর আমি এখানে ফ্লাইটে করে আসতাম, আমি আমাকে বলতে এক্ষুনি চাই 2 ঘন্টায় আয় তুই, আমি ফ্লাইটে করে এসে পয়সা দিয়ে গেছি, সেসব পয়সা আমি বলতে পারবো না। আমি এমপি ভোপাল থেকে নাস্তুম, ঠিক আছে, বাইর সিধে দমদমে লাগতাম, এসে না পয়সা দিয়ে আমি যেতাম, আর যেতে হতে এত ফাস্ট ছিলনি, আমি শুধু আমি নিজের ক্যারিয়ারের জন্য একটু পেরেশান ছিলাম, ঠিক আছে, ফিউচারটা আমার সিকিওর হবে গ্র্যাজুয়েশনের পর। আর এইখানে যে এই ভাণ্ডা চলছিল ভ্রষ্টাচার বলে জিনিসটা, পয়সা নিয়ে কি আমরা লোকের দিন পয়সা দিয়ে আরামসে খেয়ে বেড়ে যাবো, এইটা খুবই গলত কথা। আমি থানা চণ্ডীতলা থানার বড়বাবুকে নিবেদন করছি, উনি আমাদের একটু দেখুন, আমাদের হেল্প করুন, কিংবা আমাদের তিনি জিজ্ঞেস করুন, আর আমাদের একটু শিকায়তপত্র লিখুন। বিষয়ে আমার প্রশ্ন হয়েছে, আপনারা কোনো জিডি করেছেন থানায়, কোনো জিডি করেছেন? না না, জিডি করিনি, আপনার সাথে কথা করবার পর আমরা যাব থানায় রিপোর্ট করতে নিশ্চয়ই। দিদি, একটা অভিযোগ আসছে যে আপনার হাজব্যান্ডের নামে একটা প্রতারণার অভিযোগ আসছে, যেখানে ছেলেরা বলছে যে আমি সেই দেখেই বিয়ে করেছি, তার এত ক্ষমতা নেই, সে তার সংসারটুকুনি চালাতো খুবই কষ্টে। আমার বাড়ি ঘরে যেই ছেলেরা আপনার সঙ্গে এসেছে তারা প্রত্যেকেই আসে
আসতো একসঙ্গে, একসময় আমার এলাহি ব্যাপার বাড়িতে কিচ্ছু নেই, আমি খুব সাধারণ একটা মানুষ। এই চাকরির যে কথাটা আপনি এখন আমাকে জিজ্ঞাসা করছেন, সেই চাকরির জন্য আমাদের অভিক দত্ত প্রথম কথাটা বলে যে উনি একটা কেস লড়েছিলেন, সেই জায়গায় উনি একাধিক ছেলের চাকরি দিতে পারেন। আমি নিজের টাকা দিয়েছি, মেয়ের টাকা দিয়েছি, আমি তার ডকুমেন্টসও আপনাকে দেখাতে পারি, আমার বোনের টাকা দিয়েছি, আমার জামাইয়ের টাকা দিয়েছি, আমি নিজেও টাকা দিয়ে বসে আছি। তাহলে আপনি এবার বলুন, আমি ভিকটিমটা কোথা থেকে হলাম? আমি নিজে যদি ভিকটিম হতাম তাহলে আমার টাকাগুলো আমাকে কি অভিক দত্তকে দিতে হতো? আমি তো ওদের টাকা দিয়েই আমারটা চালিয়ে নিতে পারতাম। আমার যদি সত্যি, আর আমি আপনাদের এত বড় কথা বলছি, আপনারা সিবিআই তদন্ত করে দেখুন, আমার ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা ঢুকবে বলে 1000 টাকার একটা অ্যাকাউন্ট, আমার স্বামীরও 1000 টাকার একটা অ্যাকাউন্ট, আর আমার মেয়ের, ছোট মেয়ের কন্যাশ্রী পাওয়ার জন্য 1000 টাকার একটা অ্যাকাউন্ট করা আছে। এ ব্যতীত এই দুটো, এই বাড়িতে, এটা আমার পৈতৃক ভিটে, দুটো ঘর আছে, লক্ষ লক্ষ টাকা। যদি সত্যি আমার স্বামী প্রতারণা করে থাকে তাহলে নিশ্চয়ই আমার একটা ব্যাংক ব্যালেন্স হবে, আমার কোনো প্রপার্টি হবে, কোনো জমি বাড়ি ফ্ল্যাট কিছু তো থাকবে। আপনারা সিবিআই তদন্ত করান, আমার গায়ে একটা সোনার গয়না পর্যন্ত নেই। আপনারা বাড়িতে, আপনি এই জন্যও যদি দেখতে চান, দেখতে চাইছিলাম, আমি চাই যে কোনো অবস্থায়, আমি ওদেরকেও বারবার করে অনুরোধ করেছি যে আমার সঙ্গে একটু চল, আমি একা যাই, ওরা ওদের মতন যায়, যার জন্য ব্যারিস্টার মানুষের, সে আমাকে তো মানে আমি একটা কথা বললে সে 5 বার পেঁচে ফেলতে আমাকে ছাড়ে না, পরিষ্কার কথা। আমার ফোনটাকেও সে, আমি যে তাকে ফোন করবো তার, আমার ফোনটাকে তিনি রিজেক্ট লিস্টে রেখেছেন, যার ফলে ফোন করা সম্ভব নয়। সকাল থেকে গিয়ে বসে থাকি, ফিরতে ফিরতে রাত হয়ে যায়, এমনও দিন হয়েছে বহুবার। কিন্তু উনি যে আমাদের সঙ্গে দেখা করে আমাদের যে একটা আশ্বাস দেবেন, বারবার বলেছেন এই জানুয়ারি, এই ফেব্রুয়ারি, এই মার্চে হয়ে যাবে, এরকম করে করে আজকে আমার মেয়ে MSc ফার্স্ট ক্লাস পেয়ে একটা দৃষ্টিদ্বীপ বলে একটা জায়গা, ওখানে রিসেপশনিস্টের কাজ করছে। কেন না অন্যান্য SSC PSC ব্যাংকিং এই পরীক্ষাগুলো দেয়নি? কারণ আমি পয়সা দিয়ে বসে আছি, আমি জানি ওখানে হবে, তখন এত আশ্বাস দিয়েছিল, আজ সে কি করছে, একটা এতে বসে আছে দৃষ্টিদ্বীপের একটা রিসেপশনিস্টের কাজ করছে। এবার আপনি বলুন কোন দিক থেকে আমি ভিকটিম হলাম? আমার স্বামী এখন একটা কলিয়ারিতে এই কয়লা বাওয়ার কাজ করছে, আমার এই 18 তারিখে 18ই জানুয়ারি আমার মেয়ের বিবাহবার্ষিকী গেছে, সেই দিনও সে আসতে পারেনি, সে তার কাছে তার ফোন পর্যন্ত নেই। হ্যাঁ, আমি কিনতে পারিনি, যা ফোন কিনা হয়েছিল একটা সময়, ছোট সেট বা একটা বড় সেট বা স্মার্টফোন, ওনার ব্রেন টিউমার রয়েছে, বারবার উনি সেন্সলেস হয়ে যান, যখন সেন্সলেস হয়ে যান হাত থেকে পড়ে গেছে, জলে পড়ে রয়েছে, এরকম করে 3টে ফোন নষ্ট হয়ে গেছে। ভাই, আমার পক্ষে তো এত সম্ভব নয় এক্ষুনি একটা আবার ফোন কিনে দেবো। আমার হাতের ফোনটা দেখে হয়তো আপনি বলবেন যে আপনার কাছে রয়েছে, আমার মেয়ের পড়াশোনার জন্য আমার এই ফোন, আমি সেটাও খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন স্কুলের, এটা স্কুলের গ্রুপ, এটা স্যারের গ্রুপ, এটা স্যারের গ্রুপ, এটা এই দেখুন ডানকুনি ফিজিক্স, এটাও স্যারের গ্রুপ, কী করবো বলুন। আমার নাম শর্মিলা সেনগুপ্ত, হুগলি থেকে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।